তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদের কাছে তো নোটিফিকেশন চলে গেছে আমার নিউ ভিডিওর। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কী করতে চলেছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর এই ব্লগটা অবভিয়াসলি ইনডোর, আমার বাড়িতেই। তো এটা সিঙ্গোনিয়াম আর এটা গ্রিন ডেসিনা। এই দুটো আমার অত্যন্ত পছন্দের, এই দুটো তো থাকছেই, তার সঙ্গে আরো কিছু গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা হোয়াইট কালারের গোলাপের চারা, হোয়াইট তো, এটা বেল পেপার। এগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, এটা ডালিয়া। এগুলো ইনকা, আর এই দুটো আমার এই দুটো পছন্দের গাছের জন্য, দুটো পছন্দের টব, যেহেতু আমি ঘরে রাখবো তো সেই জন্য এই দুটো আমি ইউজ করছি। তো বাকিটা চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভিডিও হলো, এখানে তুমি গাছ লাগাচ্ছো তো একটু দেখাই না। ব্যাপারটা হচ্ছে এটা ইনকা, আগেও অনেকগুলো আনা হয়েছিল, সেগুলো লাগানো হয়ে গেছে, সেই ছবি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর এখন লাগানো হচ্ছে। আমি কোনোদিনই গাছ লাগাই না। হ্যাঁ, এবার সেই শখটা শখ হয়েছে হঠাৎ করে যে ঘরে গাছ লাগাবো, মানে ছিল আগে আমাদের অনেক ঘরের ভেতরে আর কি, তো সেখানেও ছিল, বাট সামহাও সেটা অনেক দিনকার আগেকার ঘটনা। আমার এখন মনে হয়েছে হঠাৎ করে ঘরের ভেতরটা ডেকোরেশনের জন্য, ঘরের ভেতরে গাছ লাগানো মানে লাগাবো, আর সেটার জন্যই আর কি আমার দুটো পছন্দের গাছ নিয়ে আসা হয়েছে। এবার আমি যেহেতু কিছুই জানি না তো ওই জন্য মায়ের সঙ্গে সঙ্গে থেকে ওই যতটুকু আর কি হয়। Thank you.
জায়গাটা দিয়ে সাজিয়ে দেবো মা বললো। আর আরেকটা কাজ বাকি আছে, সেটা কোথায় রাখবো সেটাও তোমরা দেখো। এভাবেই উইন্ডোর পাশে রাখলাম, তাতে ঘরের গেট আপটাও অনেকটা চেঞ্জ হয়ে গেল। আর এটাকে রাখা হলো এখানে। আজকের আমার নতুন ব্লগ, তোমরা সঙ্গে থাকলে দেখলে, আমার সঙ্গে থাকো দেখতে থাকো। আর অবভিয়াসলি যারা যারা আবারও বলছি সাবস্ক্রাইব করনি, প্লিজ করে দাও, আর লাইক করো, কমেন্ট করো, আর আমাকে ফেসবুক পেজে ফলো করতে একদম ভুলবে না। ফেসবুকে গিয়ে SONMS সোনমস, SONMS সোনমস জোন, ZONE, এটা লিখে টাইপ করবে সোনমস জোন, পেজটাকে লাইক করো, সেখানে নিত্য নতুন আপডেট পেতে থাকবে তোমরা। আর তার সঙ্গে সঙ্গে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, সেখানেও সোনমস জোন বা সোনম ভুই লিখলেই সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো তোমরা ফলো করতে থাকো আমাকে, আর আমার সঙ্গে থাকো, আর